আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিভাবে এফোর্ট এডিটিং করেছি তা আমি ফুল ভিডিও জুড়ে বিস্তারিত বলবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমার এই ছবিটা উল্টো রয়েছে, এটাকে আমি প্রথমে ঠিক করে নেব। সো এখন আমরা আমাদের ফটোটিকে সোজা করে নেব। ফটোটি সোজা হয়ে গিয়েছে, এখন আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে আমরা টার্ন ইমেজ অন করে দেব। আমি আমার মতো ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ওয়ার্ম দিব। আপনার ফটোতে যদি আলো কম থাকে তাহলে ব্রাইটনেস কমিয়ে নেবেন, আর যদি বেশি থাকে তাহলে কমিয়ে নেবেন, আর যদি কম থাকে তাহলে বাড়িয়ে নেবেন। হাইলাইটস, কন্ট্রাস্ট, আমাদের এটা হয়ে গেলে আমরা চলে যাবো এখন গ্লো ইফেক্টে। আমি আমার মন মতো আমার চেহারার মধ্যে কতটুকু গ্লো দরকার প্রয়োজন সেই অনুযায়ী গ্লো ইফেক্টে দিব, বসাবো। বাড়িয়ে নিলাম, কমিয়ে নিলাম, দেখতে চাই আমার কতটুকু প্রয়োজন, সেই অনুযায়ী আমি আমার ছবিতে গ্লো ইফেক্টটি দিব। আপনি আপনার মন মতো অনুযায়ী গ্লো ইফেক্ট ইউজ করতে পারেন, আপনার কতটুকু প্রয়োজন। এখন আমরা গ্রাইন্ড অপশন আসলাম, দেখি এটা আমাদের আমার চেয়ারে কি না, এটা আমার দরকার নেই। এখন আমরা প্রিন্টার আসলাম, ফিল্টার আর কি, দেখি কোন ফিল্টারটা আমার চেয়ারে ভালো মানাচ্ছে সেইটা আমি ইউজ করতে চাচ্ছি। এক নম্বরটা আমার দুটো এক এক লাগতেছে, 11 নম্বরটা রেখে দিলাম। এখন আমরা অন্য সেটিংসে চলে যাব। না, এখানে ব্রাইটনেস বাড়িয়ে নিলাম, ভিউ অপশন চলে যাব, প্রিন্ট অপশনে ডিলিট করে দেবো, কারণ আমার এটা আমার প্রয়োজন মনে হচ্ছিল না। ওকে, অন্য একটা সেটিংস চলে যাই, আবার গ্যান এসে বললাম গ্যানটা আমার দরকার নাই, চলে যাই এখান থেকে। এইচডিএম মোডে চলে আসলাম, দেখি এইচডিএম মোড দ্বারা আমার চেহারা কি করা যেতে পারে। আমি আমার অনুযায়ী বাড়িয়ে নিয়ে কমিয়ে নিচ্ছি, দেখতে যাচ্ছি আমার চেহারা পেতে কতটুকু প্রয়োজন, কারণ আমরা অন্য একটি সেটিংসে চলে যাব। ফেস পয়েন্ট এটা আমি আমার অনুযায়ী বাড়িয়ে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি, দেখতে যাচ্ছি এটা আমার স্কিন কি কর এটা স্কিন স্মুথ করে নিচ্ছে অ্যাপস, এই সেটিংসের মাধ্যমে স্কিন স্মুথ। আপনি আমার স্কিনকে কতটুকু স্মুথ রাখতে চাচ্ছেন বা কমাতে চাচ্ছেন বা বাড়াতে চাচ্ছেন সেই অনুযায়ী রাখতে পারেন। আমি জুম করে নিলাম বোঝার সুবিধার্থে। বাড়ি নিলে একবার বেশি সাদা দেখা যাচ্ছে, হালকা নিব, একটু কমিয়ে দিতে হবে আমাকে, বেশি হয়ে গেছে। ওকে, ঠিক আছে, এখন আমরা অন্য একটা সেটিংস চলে যাব। না, এটা না, ডাবল এক্সপোজার চলে আসছি, না এটা আমার লাগবে না,
এখন অন্য একটা সিটিংসে ড্রোন কলটা দেখি আমার টোনস কিরকম, মিড টোনস, লো টোনস, প্রয়োজন নেই। ফ্রেম দেখে নিতে চাই না, ফ্রেম এটা আমার মানাচ্ছে না, অন্য কোনো অ্যাপ থেকে লাগাই নিতে হবে। এখন আমরা এখন এক্সপেন্স মোডে চলে আসলাম, না এটা আমার দরকার নেই। রিলসে চলে আসলাম, দেখি স্ট্রাকচার বাড়িয়ে দিলাম, কমিয়ে দিলাম, কমিয়ে দিলে একবারে ক্লিন হয়ে যাচ্ছে, বেশি ভালো লাগছে না। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি রাখবো, একটু জুম করে নিলাম, এতটুকু হলে চলবে। হ্যাঁ ওকে, এখন আমরা আবার সেটিংসে চলে যাব। সেটিংস না গিয়ে আমরা একটা ফটো এখন দেখতে চাচ্ছি, এটা ছিল অরিজিনাল, রোটেট, ইমেজ, টার্ন, গ্লো, এইচডিআর, পোর্ট্রেট ডিটেলস, একটা কয়েকটা দেখাচ্ছি আপনাদেরকে। আগের ছবিটা কি ছিল আর এখন কি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি সেটিংস চলে যাব, সেটিংসে গিয়ে কভারটাকে সিলেক্ট করে নেব। এখন আমরা আমাদের মতন কালার দিতে যাচ্ছি ছবিতে, কী কালার দিব সেটা আপনি আপনার অনুযায়ী দিবেন, কী কালার দিতে যাচ্ছেন। আমি লাল দিব, এই জন্য লালটা সিলেক্ট করে নিচ্ছি, এতটুক গাঢ়, শুধু আমার চেহারা গুলো থাকবে, বাকি আশপাশের ব্যাকগ্রাউন্ডটা লাল কালার হয়ে যাবে। এখন তো ইমেজ হয়ে গেছে, এখন এটা আমরা ঠিক করে নেব। ওকে, কভার অপশন যায় আমি দেখতে যাচ্ছি, এখন একটু উপরে দিয়ে আমরা মার্ক করে নেব আমার চেহারাটিকে, এটা আমার চেহারা যাতে না আসে। আমি খুব আস্তে আস্তে করে নিচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে করে নেবেন আপনার ফেস অনুযায়ী। একবার দেখে নেওয়া যাক, এখনো কিছু অংশ বাকি আছে আমার। আরো ঠিক করে নিতে হবে কালার ঠিক করার জন্য, আপনার যে কালার দিতে চান সেই কালার বেছে নিয়ে দিবেন, অসুবিধা নেই, চেহারাটাকে ঠিক করে নিতে হবে। ওকে, প্রায় আমার ফটোটা হয়ে গেছে, আর একটু ঠিক করে নিলে ভালো হবে। এখন ছবিটা হয়ে গেল এরকম, দেখতে খুব সুন্দরই লাগছে ছবিটাকে। আমি একটু কালারগুলো চেক করে নিচ্ছি কী কী কালার পাওয়া যায় আর কি, আপনি আপনার পছন্দ কালার অনুযায়ী দিয়ে দেবেন। ওকে, এই আমাদের ফটোটি এডিট করা হয়ে গেল। এখন আমরা আবার চলে যাব অরিজিনাল ফটো, দেখতে পারলেন, তারপর হচ্ছে রোটেট, তারপর টার্ন ইমেজ,
গ্লো ইফেক্ট, এসডিআর, পোর্ট্রেট ডিটেলস, কভার্স। প্রথম কী ছিল ছবি আর এখন কী হয়ে গেল, দুটো ছবির ভিতরে অনেকটাই পার্থক্য আপনার বুঝেই নিলেন। এখন আমি এটাকে সেভ করে নিচ্ছি, আপনি